বিসিবি কার্যনির্বাহী কমিটির সভা কাল গুরুত্ব পাবে টি বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরম্যান্স আলোচনা হবে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি নিয়ে অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেলেন ইমরানুর রহমান প্যারিসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন একশো মিটার স্প্রিন্টে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ভালো করার প্রত্যয় দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুরুতে ক্রিকেট মঙ্গলবার অনুষ্ঠিত হবে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা মূল এজেন্ডা দুইটি টি বিশ্বকাপের পারফরমেন্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি এর বাইরেও আলোচনা হবে কোচদের চুক্তি নবায়ন গেম ডেভেলপমেন্ট আর ফ্যাসিলিটি বিভাগের আপডেট নিয়ে বরিশাল বিভাগ থেকে মনোনীত পরিচালক আলমগীর হোসেন আলোর মৃত্যুতে শূন্য হওয়া পদ নিয়েও হবে আলোচনা এজেন্ডায় না থাকলেও সভায় বিশেষ গুরুত্ব পাবে নারী টি আয়োজন সবশেষ গেল নয় মার্চ প্রায় মাস চারেক পর আবারও এক ছাদের নিচে বিসিবি পরিচালকরা বোর্ড সভায় গুরুত্ব পাবে বেশ কিছু এজেন্ডা তবে সবার আগেই বিশ্বকাপ কচরা সদ্য সমাপ্ত বিশ্বকাপের সুপার এইটে খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার ডাহা ফ্লপ ছিল টপ অর্ডার কোচ হাতুরু সিনিয়র ক্রিকেটার অধিনায়ক শান্তর ব্যাটিং কিংবা ডিসিপ্লিন নিয়েও আছে প্রশ্ন পরিচালকদের মিটিংয়ে গুরুত্বভাবে পাবে বিষয়গুলো জানা গেছে স্পিন বোলিং কোচ হিসেবে মোস্তাককে রেখে দিতে চায় বিসিবি এদিন এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে জয়েন করা পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার এই বিষয়গুলোই মূলত আলোচনায় থাকবে চুক্তির বিষয়গুলো তো আসলে ওয়ার্কিং প্রোগ্রেস থাকে এগুলো সবসময় একজনের সাথে শেষ হলে বা সেটাকে কন্টিনিউ করবে কি না এটা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয় প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম এখনও যেন এক রহস্যময় ধাঁধা কবে শুরু হবে কাজ ঠিকাদার প্রতিষ্ঠানের আপডেট কি তা নিয়ে এদিন হবে আলোচনা এর বাইরেও মাঠ কেনা সহ এজেন্ডায় থাকবে গেম ডেভেলপমেন্টের পরবর্তী কার্যক্রম ক্রিকেট স্টেডিয়াম যে আমাদের যে প্রজেক্টটা রয়েছে এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর এগুলো দিয়ে বোর্ডে আলোচনা হবে এবং এটার ব্যাপারে বোর্ডের যেটা আমাদের এন্ডোর্সমেন্ট বা অ্যাপ্রুভাল দরকার সেই জন্য আমরা বোর্ডে একটা এজেন্ডা রয়েছে এর বাইরে কিছু ফিনান্সিয়াল ম্যাটারস আছে আমাদের কিছু গেম ডেভেলপমেন্ট এবং আমাদের যে গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা হবে তিন থেকে বিশ অক্টোবর ঢাকা আর সিলেটে হবে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ এজেন্ডায় না থাকলেও সবাই গুরুত্ব পেতে পারে উদ্বোধন সহ বিশ্বকাপ পরিকল্পনা আলোচনা হবে বরিশালে শূন্য হওয়া পরিচালকের পদ নিয়েও উইমেন্স ওয়ার্ল্ড কাপের হান্ড্রেড ডেজ কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই ব্যাপারে আমাদের যে অপারেশনাল টিম এবং আইসিসি ইভেন্টস তারা রেগুলার কাজ করছেন এবং খুব সম্ভবত খুব শীঘ্রই আইসিসির একটা টিম আমাদের বাংলাদেশ সফর করবেন এর বাইরেও আলোচনা হতে পারে বিপিএল সহ রিজনাল ক্রিকেট নিয়েও বিকেল তিনটায় শুরু হওয়া এই বোর্ড সভায় উপস্থিত থাকার কথা তেইশ পরিচালকের মাহবুব সময় সংবাদ ঢাকা তাস্কিন আহমেদকে নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় নতুন এক গুঞ্জন বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দেরি করে মাঠে যাওয়ার কারণেই নাকি একাদশে রাখা হয়নি তাকে যদিও বিসিবি সূত্রে জানা গেছে উইকেট বিবেচনায় একজন ব্যাটসম্যান বেশি খেলাতেই এই পেসারকে ওই ম্যাচে ড্রপ করা হয়েছিল কিছুটা দেরি হওয়ায় টিম বাস মিস করলেও জাতীয় সঙ্গীতের আগেই মাঠে প্রবেশ করেছিলেন তাস্কিন সোশ্যাল মিডিয়ার যুগে ভিউ বাণিজ্য দিনে দিনে ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিশেষ করে ক্রিকেট দর্শকদের আবেগ পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছে অনেকেই বিশ্বকাপ মিশন শেষে একদিন আগেই এলপিএল খেলতে দেশ ছেড়েছেন তাসকিন আহমেদ সহ তিন ক্রিকেটার তবে এর মাঝেই ঢাকা এক্সপ্রেসকে ঘিরে গুজব ক্রিকেট পাড়ায় ভারত ম্যাচের আগে ঘুমের কারণে দলের সঙ্গে মাঠে পৌঁছাতে পারেননি তাস্কিন আহমেদ এই পেইসারের অপেশাদারিত্বে নাকি শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনতে বাধ্য হন হাতুর সিংহে যদিও বিসিবি সূত্রের খবর আগের দিনের পরিকল্পনার অংশ হিসেবে তাস্কিনের খেলার কথা থাকলেও ম্যাচের দিন উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া হয় বাড়তি ব্যাটার খেলানোর আইসিসির নিয়ম মেনে নির্ধারিত সময়ে দলের সঙ্গে মাঠে উপস্থিত হন ঢাকা এক্সপ্রেস যার বড় প্রমাণ এই ছবি জাতীয় সঙ্গীদের জন্য মাঠে নামার সময় দলের সঙ্গেই ছিলেন তাস্কিন আহমেদ জানা গেছে ম্যাচের দিন সকাল আটটা তিরিশে ছিল হোটেল থেকে টিম বাস ছাড়ার নির্ধারিত সময় পাঁচ মিনিট দেরিতে ছাড়লেও সেখানে উঠতে পারেননি তাস্কিন পরে টিম ম্যানেজারের গাড়ি রেখে যাওয়া হয় তাস্কিনকে মাঠে নেওয়ার জন্য সে গাড়িতে চড়েই ম্যাচ ভেনুতে যান তিনি মাঠে পৌঁছাতে টসের নির্ধারিত সময় পার হলেও তাকে ছাড়াই দলের পরিকল্পনা ঠিক হয়ে যাওয়ায় সমস্যা হয়নি তেমন টিম ম্যানেজমেন্টের একজন পেইসারের বদলে বাড়তি ব্যাটার খেলানোর কৌশল নীতি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক স্বাভাবিক আঙুল তোলা শরীফুল ইসলামের না থাকা নিয়েও তবে হেডকোচ কিংবা টিম ম্যানেজমেন্টের এমন প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তকে আড়ালে নিতে তাসকিন আহমেদের নাম জড়ানোটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত এই পেসার যদি নিয়ম ভাঙতেন তাহলে অন্তত এলপিএল খেলার ছাড়পত্র পেতেন না বিশ্বকাপ শেষেই আর শেষে এসে ওই শুরুর কথা ভিউ বাণিজ্যের যুগে ক্রিকেট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর নমুনা এটাই প্রথম নয় আর এমন বিভ্রান্তি ছড়াতে কলকাঠি নাড়েন কিছু বিসিবি কর্তা নিজেদের স্বার্থ হাসিলে নানান সময়ে নানান গুজব রটাতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় গণমাধ্যমকে সাব্বির সময় সংবাদ অনূর্ধ্ব উনিশ দলের দায়িত্ব নিয়েই আবারও যুবাদের বিশ্বকাপ জেতাতে চান কোচ নাভিদ নওয়াজ পাশাপাশি ইয়াং টাইগারদের প্রস্তুত করতে চান জাতীয় দলের জন্য বাংলাদেশের কন্ডিশন তার চেনা হওয়ায় কাজটা খুব একটা কঠিন হবে না বলেই বিশ্বাস নাভিদের আগামী দুই বছরের পরিকল্পনা শুরু করবেন এখন থেকেই চেনা আঙিনা আবারও সেই চীনা মানুষ লঙ্কান কোচ নাবিদ নেওয়াজ যেন এখানকারই একজন দীর্ঘ সময় সামলেছেন যুবাদের দায়িত্ব তার অধীনেই দুই হাজার বিশ সালে স্বপ্নের বিশ্বকাপ জিতেছে তন দু বছরের চুক্তিতে সোমবার জুম বৃষ্টিকে সঙ্গী করে হোম অফ ক্রিকেটে আবারও নাবিদ নেওয়াজ দায়িত্ব নিয়েই পুরনো স্বপ্ন জানালেন নতুন করে The, uh, the world talent. So that's what we did before and that's the key that in two years we have to see ourselves that uh, a team that is uh, part of no other. ব্যতিক্রম আকবর শাহীন অরণ্য ছাড়া দু হাজার বিশ সালের দলটা থেকে মোটামুটি সবাই খেলছেন জাতীয় দলে তাই পরবর্তী বহরে ক্রিকেটারদের আগামীর জন্য প্রস্তুত করতে চান নাবিদ হোক সেটা যুগাদের আসর তবে এখন পর্যন্ত টাইগার সমর্থকদের একমাত্র বিশ্বকাপের সাথ দিয়েছে অনূর্ধ্ব উনিশ দল

দুই হাজার বিশ সালের দল থেকে সুযোগ পাওয়া তাওহিদ শরিফুল তানজিম সাকিবরা জাতীয় দলে খেলছেন দাপটের সঙ্গে এবারও এমন কিছু ক্রিকেটার খুঁজে বের করতে পারেন কিনা নাবিদ নওয়াজ সেটাই এখন দেখার অপেক্ষা হোসেন সময় সংবাদ ঢাকা অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেলেন ইমরানুর রহমান প্যারিসে বাংলাদেশের হয়ে একশো নিধিত্ব করবেন তিনি এর আগে শুটিং থেকে ওয়াইল্ড কার্ড পান রবিউল ইসলাম আর আর্চারি থেকে সরাসরি অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন সাগর ইসলাম বাংলাদেশে অলিম্পিক স্ট্যান্ডার্ড অ্যাথলিট হাতে গোনা গ্রেটেস্ট শো অন আর্থের জন্য লাল সবুজদের ভরসা কেবল ওয়াইল্ড কার্ড যদিও নিজেদের সামর্থ্যের জানান দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্চারি অলিম্পিকের কোর ইভেন্ট হিসেবে অ্যাথলেটিক্স এবং সুইমিং ওয়াইল্ড কার্ড পেয়ে থাকে অগ্রাধিকার ভিত্তিতে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন এবং ওয়ার্ল্ড সুইমিং ফেডারেশন সরাসরি সদস্য দেশগুলোর ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে দিয়ে থাকে অলিম্পিকের টিকিট ডব্লিউএএফ বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের জন্য এবার বরাদ্দ রেখেছিল একটি কোটা যেখানে একশো মিটার স্প্রিটে নাম প্রস্তাব করা হয়েছিল ইমরানুর রহমানের সেই ওয়াইল্ড কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন বাংলাদেশ আসলে ফেডারেশন আমার হান্ড্রেড মিটার এভেন ফারিস অলিম্পিক টু থাউজেন্ড আর আমি থ্যাংকফুল আছি তারা আমার ইনশাল্লাহ আমি ভালো পারফরমেন্স দেবো গেমসও আমার প্র্যাকটিস বর্তমানে ওকে সলের আমি চেষ্টা করমু ইভেন্ট দিয়ে আমি আমার বেস্ট পারফরম্যান্স দিতাম ইমরানুরের পাশাপাশি ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়েছে শুটার রবিউল ইসলামের অপেক্ষায় আছে সাতার ও বক্সিং ফেডারেশন তবে আবেদন করলেও এবার গলফ থেকে ওয়াইল্ড কার্ড পাওয়ার সম্ভাবনা কম বাংলাদেশ থেকে এবার মোট পাঁচজন জন অলিম্পিকে প্রতিনিধিত্ব করবেন ইমরানুর অনুশীলন করছেন লন্ডনে সেখান থেকে তিনি সরাসরি বিমান ধরবেন প্যারিসের দুই সাঁতারও থাইল্যান্ড অনুশীলন করলেও বাংলাদেশে এসে তারা যাবেন অলিম্পিক গেমসে সময় সংবাদ যথাযথ পরিচর্যা আর সঠিক পরিকল্পনার অভাবে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে প্রতিভাবান ফুটবলাররা তেমনি একজন অনূর্ধ্ব পনেরো জয়ী দলের সদস্য শাকিল জুনিয়র সাফ জিতে দেশে ফিরলেও পৃষ্ঠপোষকতা ও ফেডারেশনের সুদৃষ্টির অভাবে খেলা থেকে দূরে চলেও যেতে হয়েছে ইঞ্জুরির কবলে বেছে নিতে হয়েছে অন্য পেশা পাড়ি দিতে হয়েছে প্রবাসে এমন দাবি সম্ভাবনাময়ী ফুটবলার শাকিলেন তবে আক্ষেপ থাকলেও আবারও ফিরতে চান চেনা প্রাঙ্গনে গায়ে তুলতে চান দেশের লাল সবুজ জার্সিটা ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় তা কে বলতে পারে একসময় ফুটবল সঙ্গী করে দাপিয়ে বেড়ানো তরুণের কাছে এখন সেটা নামে মাত্র একটা স্পোর্ট ভাগ্যের নির্মম পরিহাস কি আর এড়িয়ে যাওয়ার উপায় আছে এই তো ছয় বছর আগেও নেপালে সাফ অনূর্ধ্ব পনেরো জিতে বাজিমাত করেন ফুটবলার শাকিল জুনিয়র কিন্তু জীবিকার সন্ধানে এখন তার ঠিকানা সুদূর মধ্যপ্রাচ্য দু অনূর্ধ্ব পনেরো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর হাজারো আশার বাণী শোনানো হয় চ্যাম্পিয়ন দলের সদস্যদের প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষ সংবর্ধনা মিললেও মেলেনি বাকি কোনো সুযোগ সুবিধা দেশের কোনো ক্লাবেও মেলেনি খেলার সুযোগ এরপর ইনজুরিতে পড়ে ছাড়তে হয় মাঠ আর্থিক টানা পড়েনে বেছে নেন প্রবার জীবন চিটগাং বাংলাদেশ রেলওয়ে ফুটবল টিমে ফার্স্ট ডিভিশন লিগ ওরা ওই কন্ট্রাক্টের টাকা আমাকে দিতে অনুচ্ছিক করে এবং টাকা না দিয়েই বাড়িতে পাঠিয়ে দেয় ওই টিমটা চালায় হচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম ভাই যে আমার পাওনা টাকা আমার কষ্টার্জিত টাকা যেটা আমি কষ্ট করে খেলেছি ওই টাকা চাই যে অফিসিয়ালের কাছে যে ভাই আমার টাকাটা দিবেন কিনা। তখন যখন উনি বলে যে আমার নামে মামলা করবে ডিজিটাল আই আইনে আমি যদি ফেসবুকে কোনো লেখা লেখি তাহলে আসলে এই ফুটবল খেলা বা এই ফুটবল দিয়ে ভবিষ্যৎ হবে বা ভবিষ্যৎ করতে পারবো এটা কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু করতে পারবো তবে শত প্রতিকলতা সত্ত্বেও প্রিয় প্রাঙ্গনে ফিরতে চান আবারও পথ চলা শুরু করতে চান ফুটবলের সঙ্গে ক্যারিয়ারকে এখানেই থামাতে চান না শাকিল জুনিয়র আমরা যখন সাফ চ্যাম্পিয়ন হই তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমাদেরকে প্রত্যেক প্লেয়ারকে এক লক্ষ টাকা করে বোনাস ঘোষণা করেছিল যেই টাকাটা ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত আমাদেরকে দেয় নাই আমার খারাপ সময়েও আমি আমার যেই বোনাস ছিল ওইটা আমি চাই চেয়েও পাই নাই তো আসলে হচ্ছে আর কি আশা করা যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা পুরো দেশের ফুটবল নিয়ন্ত্রণ করে তারা একটা প্লেয়ারকে সাহায্য করে না বা দেখে না তো আসলে সব কিছু মিলিয়েই কষ্ট থেকে ফুটবল বিদায় জানিয়ে প্রবাসে চলে আসি ফুটবল ছাড়তে হবে বা ফুটবল ছাড়া থাকতে হবে এটা কখনো ভাবি নাই স্বপ্নেও ভাবি নাই যেটা এখন করতে হচ্ছে আসলে খুব কষ্ট লাগে যখন ফুটবল খেলা দেখি অনুর্ধব পনেরো সহ বেশ কয়েকটি টুর্নামেন্টে দেশের হয়ে খেলেছেন শাকিল জুনিয়র তাজিন খন্দকার সময় সংবাদ বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স ইউরো চ্যাম্পিয়নশিপের খবর জানাতে জার্মানি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া বিটু অসাধারণ অর্থাৎ এর দুইয়ের সাথে তিনের যে খেলাটি মানে চির প্রতিদ্বন্দ্বী ফ্রান্স এবং বেলজিয়ামের মধ্যে যে খেলাটি অবশ্য আপনারা দেখেছেন নিশ্চয়ই উপভোগ করেছেন এবং কি দুর্দান্ত খেলাটাই উপহার দিয়েছে ফ্রান্সের প্লেয়াররা বিশেষ করে শুরু থেকেই তারা চাপে রেখেছে এবং এই মুহূর্তে আমি যেখানে আছি এটি হচ্ছে বার্লিনের বিখ্যাত একটি ফ্যান জোন যেই ফ্যান জোনটি হচ্ছে যে ফ্যান জোনে হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ আছেন খেলা দেখতে এবং আজকের খেলাটি যারা দেখেছেন অর্থাৎ একটু আগে হয়ে গেল যে ম্যাচটি সেই ম্যাচটি শুরু থেকেই ফ্রান্স যে ধরনের দুর্দান্ত ফুটবল খেলেছে বিশেষ করে খুলো মোহানির গোলে ৮৫ মিনিটের একমাত্র গোলে কিন্তু ফ্রান্স বেলজিয়ামকে হারায় প্রতিদ্বন্দ্বী অর্থাৎ আপনি যদি ম্যাচটি দেখে থাকেন নিশ্চয়ই আপনি অনুমান করেছেন প্রতিবেশীর সাথে যখন পুরো ম্যাচ আপনার সাথে হবে তখন প্রতিবেশীকে ছাড় না দেওয়ার যে একটি ব্যাপার রয়েছে এবং সেটি যে একটি স্নায়ু যুদ্ধের মতো ব্যাপার সেটি কিন্তু যারা ম্যাচটি দেখেছেন তারা নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন একই সাথে বেলজিয়ামের দর্শক যারা ছিল তারা কিন্তু বেশ হতাশ হয়েছেন বলা যায় বিশেষ করে লুকাকু কোনোভাবেই গোল পাচ্ছিলেন না এবং টুর্নামেন্টের শুরু থেকে আমরা দেখেছি খুব কম গোল করে তারা এই নক পর্বে উঠেছে এবং সেখানে খুব বেশি পরিমাণ লড়াই করতে পারেনি তারা এবং প্রথমে যে টডেস্কো যিনি কোচ তার অধীনে বেলজিয়াম যে এরকম খুব সাদামাটা খেলা উপহার দিবে সেটি বেলজিয়ামের ফ্যান যারা ছিল তারাও কিন্তু কল্পনা করতে পারেনি অন্যদিকে অন্যদিকে ফ্রান্স এবং অন্যদিকে ফ্রান্স যে ধরনের গোলটা করেছে আসলে কুলুমানি সেটি কিছুটা বেলজিয়ামের যে খেলোয়াড় তাদের পায়ে লেগে গোলটি হয়ে যায় অর্থাৎ তারপরে কুলুমানি যেহেতু শটটি করেছেন সেহেতু গোলটা কিন্তু কুলুমানির অ্যাকাউন্টেই যাবে সেই ক্ষেত্রে বলা যায় যে ভাগ্যের একটি বড় সড় পরীক্ষায় আসলে ফ্রান্স জল পড়েছে এবং দুর্ভাগ্য বলতে হয় তাদের প্রতিবেশী দেশ বেলজিয়াম তবে বেলজিয়ামের যে শুরু থেকেই রক্ষণাত্মক খেলার যে বিষয়টি সেটি নিয়ে একেবারে অকুশি বেলজিয়ামের যারা ফ্যান ছিল তারা একই সাথে এবং মার্কুস থুরাম তারা যে ধরনের ফুটবল খেলেছে যে আক্রমণাত্মক ফুটবল খেলেছে শুরু থেকে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে ফ্রান্স কিন্তু দমে যাওয়ার দল নয় কিংবা দেশ নয় একই সাথে মাস্ক পোজেও অর্থাৎ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে রীতি সেই রীতিতে কিন্তু আপনাকে বলতে পারি বা আপনার মাধ্যমে দর্শকদের বলতে পারি সেই যাত্রা কিন্তু ভঙ্গ করেনি নিজের যাত্রা নিজে ভঙ্গ করার যে মানুষ যে বলে তার কাছ থেকে বেরিয়ে একের পর এক আক্রমণের ধারে তিনি কিন্তু স্থান দিয়েছেন সেই হচ্ছে এই মুহূর্তের ফ্রান্সের ক্যাপ্টেন এবং সেরা খেলোয়াড় এমবাতে সব মিলিয়ে দুর্দান্ত একটি ম্যাচ আমরা দেখতে পেলাম এই ফ্যান এবং ফ্যান জোনে যারাই আসছে তারা কিন্তু খুশি মনে বিশেষ করে ফ্রান্সের যারা দর্শক তারা কিন্তু খুশি মনে বাড়ি ফিরছে আর একটু পরে অর্থাৎ আধা ঘন্টা আধা ঘন্টা পরে কিন্তু এই ফ্যান জোনে যদি একটু আগে বৃষ্টি হয়েছে তারপরে আধা ঘন্টা পরে কিন্তু পর্তুগালের সাথে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে সেখানে পর্তুগালের যারা পর্তুগালের যারা দর্শক রয়েছে তারা কিন্তু আশা করছে রোনাল্ডোর নেতৃত্বে পর্তুগাল ঠিকই থর করে ফাইনাল উঠে যাবে তো এই ছিল আমার কাছে বেলজিয়াম ফ্রান্সের খেলার আজকে যে ম্যাচের যে পর্যবেক্ষণ সেটি সর্বশেষ জার্মানি থেকে সহকর্মী বিটু বড়োয়া যুক্ত হয়ে জানাচ্ছিলেন ইউরো চ্যাম্পিয়নশিপের খবর পেশাদার ক্রিকেটাররা না পারলেও প্রথমবার অংশ নিয়ে বিশ্বকাপ জয় করেছে বাংলাদেশের অ্যামেচার ক্রিকেটাররা এল এম এস ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ ইংল্যান্ডকে সাতাত্তর রানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা দুপুরে কেনিয়া থেকে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন একসময় পেশাদার বিভিন্ন লিগে খেলা এই ক্রিকেটাররা বুকভরা আশা নিয়ে যাদের দিকে তাকিয়ে থাকে আঠারো কোটি মানুষ তারা বারবার বিশ্ব আসর থেকে ফেরে নতমস্তকে ছত্রিশ কোটি চোখ ভেজায় অশ্রুতে অথচ একসময় পেশাদার ক্রিকেটে খেললেও জীবনের বাস্তবতায় যারা ক্যারিয়ার গড়তে পারেননি গজে তারাই উঁচুতে উড়িয়েছে লাল সবুজের পতাকা দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী দলটাকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ এলএমএস ফ্র্যাঞ্চাইজি ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইস ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে অখ্যাত এই ক্রিকেটারদের অর্জন দেখে উপস্থিত অনেকের চোখে মুখে ছড়িয়েছে মুগ্ধতা কেনিয়ার নাইরোবিতে লাস্ট ম্যান স্ট্যান্ড এলএমএস ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর তবে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত বাংলাদেশের এই ক্রিকেটাররা সবাই একটা সময় পেশাদার ক্রিকেট খেলেছেন এখন নিয়মিত খেলেন অ্যামেচার ক্রিকেটে সারাদিন অফিসের ক্লান্তি শেষে সপ্তাহে তিন দিন করেন অনুশীলন এই ডেডিকেশনের মূল্য পেয়েছেন হাতে নাতে টুর্নামেন্টের সেরা ব্যাটার বাংলাদেশের সৈয়দ মুস্তাহিদ সেরা খেলোয়াড় মারুফ আহমেদ আর ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন শেখ আরিফুজ্জামান আকাশ এক একজন এরকম আছে যে তিন ঘন্টা সারাদিন অফিস করে তিন ঘন্টা জার্নি করে দেন প্র্যাকটিসে আসতো দেন আবার তার বাসায় যেতে যেতে রাত দুইটা বাঁচত সো আসলে আমার কাছে মনে হয় এই ডেডিকেশনটা এই প্যাশনটা এই ট্রু ইনটেনশনগুলো আসলে এই জিনিসগুলোই আসলে আমাদেরকে চ্যাম্পিয়ন করার জন্য অনেক হেল্প করছে এমন অর্জন বাংলাদেশের অ্যামেচার ক্রিকেটারদের জন্য নতুন দুয়ার খুলবে বলে মনে করেন বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রা আর খারাপ সময়ে জাতীয় ক্রিকেট দলের পাশে থাকার অনুরোধ জানালেন তারা টাইম আমরা এখানে পার্টিসিপেট করলাম এবং চ্যাম্পিয়ন হলাম এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট প্লেয়ার তিন যারা ছিল তাদেরকে হারিয়েছি অস্ট্রেলিয়া ইংল্যান্ড আদার্স যারা ছিল পাকিস্তান সো সবাইকে আমরা হারিয়েছি সো ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় নাইরোবিতে জুনের চব্বিশ থেকে উনত্রিশ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এলএমএস ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর যেখানে পাকিস্তান ইংল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া সহ বারোটি দেশ অংশগ্রহণ করে ফাইনালে ইংল্যান্ডকে সাতাত্তর রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনালে সদর উপজেলার সানোয়ার হোসেন মডেল কলেজ একাদশ এক শূন্য গোলে নকলা হাজি জাল মাহমুদ কলেজ একাদশকে পরাজিত করে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয় গেল তেইশ জুন শুরু হয় আন্তকলেজ এই ফুটবল টুর্নামেন্ট যেখানে অংশ নেয় বিভিন্ন উপজেলার আটটি কলেজ ফাইনাল ম্যাচে দু দলই ছন্দ ধরে রাখার চেষ্টা করে তবে প্রথম প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় সানোয়ার হোসেন মডেল কলেজ একাদশ দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় নকলা হাজি জালমাহুদ একাদশ তবে গোল করতে না পারলে জয় নিশ্চিত করে সানোয়ার হোসেন মডেল কলেজ একাদশ খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি এবং নগদ পঁচিশ হাজার টাকা পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এই ছিল খেলার সময় এখনকার আয়োজন এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন ফয়সাল আহমেদ ইয়াস আপনাকে ধন্যবাদ মাকসুম প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়